হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল লাইফ উইথ বেঙ্গলি ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি সকালবেলা। তো আমি মেয়েকে স্কুলে পাঠি, আমি বাসনপত্র যাবতীয় সব ধুয়ে নিচ্ছি, গ্যাস ট্যাস আমার মোছা হয়ে গেছে, তো এগুলো মোছামুছি করে আমাকে রান্না বান্না করতে হবে। তো আগেই তো বলেছি আমি সকাল সকাল আমাকে রান্না করতে হয়, তো যাই হোক এগুলো মোছামুছি করে বড় মেয়ে আছে ওকে খেতে দেব, তো ওকে খাইয়ে দাইয়ে তারপর ও পড়তে বসবে, আমি রান্নার ঘরে আসবো। তো সব কিছু কাজকর্ম শেষ করে আমি সবজি কাটতে বসে গেছি, আর আমি আজকে রান্না করব আমার উনুনে। তো এই যে দেখতে পাচ্ছেন সিমেন্টের উনুন বানানো আছে আমাদের, তো পাইপ লাগানো আছে, তো ওটাতে আমি আজকে ভাবছি কি রান্না করব ওটাতে বসে। তো মাঝে মাঝে রান্না করে থাকি উনুনে, তো এখন আমি রান্না করব, সবজি কাটতে বসে গেছি। আর এদিকে আমার মেয়ে দেখুন সবজি নিয়ে ক্যামেরার সামনে কী সব করছে, মাঝে মাঝে সবজি দেখাচ্ছে। এই যে আর পটল কাটছি, তো আলু পটল দিয়ে মাছের ঝোল হবে, আর অনেক কিছু মাছ আছে, দেখি কি কি রান্না করা যায়। যাই হোক সবজিপাতি কেটে আমি রান্না করতে বসবো। এই যে মেয়ে সবজি নিয়ে কি করছে দেখুন ক্যামেরার সামনে। তো রান্না বান্না সেরে নেবো, ওদিকে বেরিয়েছি, অনেকটা রোদ বেরিয়েছে, এখন একটু রোদ একটু বৃষ্টি এইভাবেই চলছে। তো এবারে মাছ নিয়ে চলে এসেছি, আর এগুলো দেখুন কৌটোর মধ্যে সব ফ্রিজে, এইভাবে আমি মাছ রাখি, তো এইভাবে কৌটোর মধ্যে রাখি, এগুলো ফ্রিজে রাখা ছিল তো বের করেছি, কি রান্না করবো এখনও ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, আর এগুলো সব আমার ফিশারির মাছ, এগুলো সব ধরা হয়েছিল তো ফিশারি থেকে এসছে। অনেক রকমের মাছ আছে এখানে, বাটা মাছ আছে, চুনো মাছ আছে, কাতলা মাছ আছে। তো যাই হোক এখন কি রান্না হয় দেখি, রান্না করবো। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে দেখুন রান্না করছি, আর এদিকে ঝাঁপিয়ে বৃষ্টি চলে এসছে, এই যে অনেকটা বৃষ্টি হয়ে গেল, এখন বন্ধ আছে। আর এদিকে আমি সোনুকে চান করাচ্ছি, সোনু এদিকে চান করছে, এই যে সোনুকে চান করি, এবার আমার খাওয়া দাওয়া করে নেব আমরা। তো ফ্রেন্ডস, এখন বিকেল 5টা বাজে, আর আমার বড় মেয়ে এদিকে পড়তে বসছে, তার আগে আমি কোনো ব্লগ করতে পারিনি। তো যাই হোক এখানে পড়ছে, বড় মেয়ে পড়ছে, ওকে একটু আমি পড়াচ্ছি, আর ওদিকে সোনু পড়া হয়ে গেছে তো ওকে পড়িয়ে দিয়েছিলাম। ও ওদিকে দেখুন ওই যে পাশের বাড়ির একটা মেয়ে এসছে, তো ও বারান্দার মধ্যে বসে দুজন মিলে খেলা করছে, এই যে দুষ্টুমি করছে, ও দুষ্টুমি করছে ওদিকে। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে 7টা বাজে, আর আমি রান্নার ঘরে চলে এসেছি। তো মেয়ে বলল কি একটু মা পকোড়া খাবে, তো যার জন্য আমি একটু চিকেন দুপুরে ম্যারিনেট করাই ছিল, তো পকোড়া আমি ভেজে নিয়েছি, আর দেখুন আরও কয়েকটা ভেজে নেব। তো যাই হোক পকোড়া দিকে ভেজে মেয়েদেরকে খেতে বসিয়ে দিয়েছি, আর আমার সোনুকে দেখুন চিকেন পকোড়া হয়েছে বলে ও বলল কি হাতে খাবে, দিদি ভাই দেখে দেখে, দিদি ভাই এসছে তো তো দেখে দেখে হাতে খাবে বলছে, আর মনও বলছে সুপার হয়ে খাওয়া দাওয়া করে মেয়েদেরকে পড়িয়ে আমার রান্না বান্নাও হয়ে গেছে, রান্না করে এসে খাওয়াইনি, আর এদিকে এদের দুষ্টুমি দেখুন। তো যাই হোক আজকে এই পর্যন্ত, আবারও দেখাবে নতুন একটি ব্লগের সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।